ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনা মূল্যায়নের 45 দিন পর ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলার বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে রাজু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বারবার কাটাছেঁড়া করে সংবিধানকে অকার্যকর করে তুলেছে সরকার। বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও আইনি প্রক্রিয়া নিয়ে মন্ত্রীরা আগ বাড়িয়ে বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অভিযোগ বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন নাকি রাজনীতি করবেন তা নির্ভর করবে আদালতের সিদ্ধান্তের উপর। পাঁচ বছর পর কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানিয়েছেন, সব ধরনের দুর্যোগ মোকাবেলায় পূর্ণ সক্ষমতা তৈরি হয়েছে বাংলাদেশে। ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে সারাদেশের সব কেন্দ্রে প্রশ্ন পৌঁছে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জার্মানির হামবুর্গ শহরে জিহোভাস উইটনেস চার্চে বন্দুক হামলায় অন্তত 7 জন নিহত। এএফসি নারী অনূর্ধ্ব-20 বাছাই ফুটবলে আজ প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। রিয়াল বেতিসকে 4-1 গোলে উড়িয়ে শেষ 8-এর পথে ম্যানিউ, স্পোর্টিং লিসবনের সঙ্গে আর্সেনালের ড্র।